ঈদযাত্রায় ঢাকা ছাড়ছে মানুষ, ঢাকার সড়কগুলোতে মানুষের উপচে পড়া ভিড়, বৈরী আবহাওয়ায় ভোগান্তির আশঙ্কা। ঈদকে সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম, টার্গেট সদরঘাট লঞ্চ টার্মিনাল। কিশোরগঞ্জের শোলাকিয়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, ঈদ জামাতে চার স্তরে নিরাপত্তা বলয়। 2,80,063 কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড, প্রথম 9 মাসে প্রবৃদ্ধি মাত্র 7%। এবং স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান, ম্যাচ শুরু বিকেল 3:30। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছে আমি রাশেদ ইমাম, দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। ঈদ উল ফিতর উপলক্ষে পরিবার স্বজনদের সাথে ঈদ করতে আজও রাজধানী ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ, তবে বৃষ্টির কারণে ভোগান্তির শঙ্কায় যাত্রীরা। সকাল থেকেই সড়কে বাড়তি যানবাহনের কারণে ঢাকা থেকে বের হতেই কিছুটা বেগ পেতে হচ্ছে ঘরমুখী এসব মানুষদের। এদিকে চাপ বেড়েছে রেলপথেও, তবে স্বস্তির বিষয় এই যে ঢাকা টাঙ্গাইল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বেশ কিছু সড়কে যানজট নেই বললেই চলে। এতে করে যানজটের কবলে পড়তে হচ্ছে না যাত্রীদের, তবে বৃষ্টি ভেজা মহাসড়কের কারণে যান চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে। এদিকে রেলপথে ট্রেনের বিলম্ব নিয়ে ভোগান্তি আগের চেয়ে অনেকটাই কম, অনেক ট্রেন চলছে শিডিউল সময়ে। দর্শক, ঈদযাত্রার খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। শ্রাবণ, আজ গাড়ির চাপ অনেকটা বেশি, সড়কের অবস্থা এই মুহূর্তে কি দেখছেন আপনি? দর্শক, আমরা সহকর্মী আশিকুর রহমান শ্রাবণের সাথে সংযুক্ত হবার চেষ্টা করছি, তিনি রয়েছেন চন্দ্রা মোড়ে এবং সেখান থেকে তিনি আমাদেরকে জানাবেন যে সড়কের এই মুহূর্তের কি অবস্থা। আজ যেহেতু অনেক যাত্রীরাই ফিরে যাচ্ছেন বাড়িতে তাদের নারীর টানে, যেখানে তারা ঈদ উদযাপন করবেন। সড়কের চন্দ্রা অংশে গত 4 দিন ধরে আমরা এই পয়েন্টে অবস্থান করছি, নানা জায়গায় যাচ্ছি আমরা ঈদে ঘরে ফেরা মানুষের খোঁজ খবর জানানোর জন্য। গত 4 দিন, আজকে 4 দিনের মাথায় কিন্তু আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সবচেয়ে ব্যস্ততম একটি মহাসড়ক বলে মনে হচ্ছে আমাদের কাছে। ঘরে ফেরা মানুষ এবং তাদেরকে ঘরে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত যানবাহনগুলো আসলে রাস্তায় নেমেছে, তাদের সংখ্যা কিন্তু আজকে অনেক বেড়েছে। অর্থাৎ মানুষ ঘরে ফিরতে চাচ্ছে এবং কোনো না কোনোভাবে পড়িমড়ি করে হলেও তারা ঘরে ফেরার চেষ্টা করছে। তবে একটি সুখবর হচ্ছে যে এখন পর্যন্ত বাসের ছাদে বা যাত্রীবাহী মানুষজন, গরু বা পশুবাহী ট্রাকে করে এখন পর্যন্ত তারা কিন্তু বাড়ি ফিরছে না, এমন দৃশ্য কিন্তু আমাদের চোখে পড়েনি। অর্থাৎ আমরা দেখেছি সড়কে মোটামুটি শৃঙ্খলা আছে এবং গত কয়েকদিনের তুলনায় মানুষের সংখ্যাও বেড়েছে। কারণ এখানে কারণ হচ্ছে একটি, যে আসলে গার্মেন্টস শ্রমিক বা শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়ার কারণে এলাকাটি, যেখান থেকে আসলে শ্রমিকদের ছুটি হয়েছে গতকাল কর্মদিবস শেষ করার পরে, তারা মূলত বাড়ি ফিরতে চাচ্ছেন এবং তারাই কিন্তু আসলে বাড়ি ফেরার জন্য রাস্তায় নেমেছেন। যদি আপনাকে সংখ্যার বিচারে বলি, আসলে গত 2 থেকে 3 দিন যে পরিমাণ মানুষ গিয়েছে তার চেয়ে আজকে 4 থেকে 5 গুণ মানুষ বাড়ি ফেরার চেষ্টা করবেন। কারণ আজকে 28শে রমজান, যদি চাঁদ দেখা যায়, চাঁদ দেখা সাপেক্ষে 5 তারিখে ঈদ হওয়ার কথা এবং সেই ঈদে স্বজনদের সঙ্গে ঈদ করার জন্য তারা ঘরে ফিরতে যাচ্ছেন। আপনাদের সঙ্গে একটু কথা বলি, বাড়ি যাচ্ছেন? হ্যাঁ, বাড়ি যাইতেছি। বাড়ি কোথায়? গাইবান্ধায়। টিকিট পেয়েছেন কিনা? টিকিট পায় না এখনো, ভাড়া লাগাইছে 1500 টাকা।
1500 টাকা করে ভাড়া লাগাইছে, কত ভাড়া আসলে এলাকায় ভাড়া আপনার? আমরা আগে যাইতাম 250 টাকায়, 300 টাকায়, 1500 টাকা ভাড়া, মানে কত গুণ বেশি? অনেক, 3 গুণ প্রায় বেশি, 2 গুণ। আমরা আরও দু একজনের সঙ্গে কথা বলতে চাই, একটু আপনাদের সাথে কথা বলি। উনি বললেন যে ভাড়া নাকি বেশি নিচ্ছে এবার। হ্যাঁ তাই তো, যেখানে ভাড়া মনে করেন 600-700 টাকা, সেখানে আমাদের ভাড়া 1000-1100-1200 টাকা যা পায় তাই নিতেছে। মানে এটা কোন ধরনের পরিবহন? এটা তো মনে করেন একটা মানে অপরিবর্তিত একটা মানে চাহিদা ক্রিয়া করার জন্য আমাদের কাছে বেশি টাকা যাচ্ছে। মানে আপনারা যারা রাস্তায় নেমেছেন বেশি ভাড়া ছাড়া বাড়ি যেতে পারছেন না? না না। বাড়ি কোথায় আপনাদের? পঞ্চগড়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে যে অভিযোগটি প্রত্যেক বছরই ঈদে ঘরে ফেরে মানুষের কাছ থেকে আমরা জানতে পারি বা শুনতে পারি, সেটা হচ্ছে যে সব কিছু শৃঙ্খলার মধ্যে থাকলেও ভাড়াটাকে কিন্তু শৃঙ্খলার মধ্যে কোনোভাবেই আনা সম্ভব হয় না, এবং ঠিক সে কারণেই কিন্তু ঘরে ফেরে মানুষের যাত্রা নির্বিঘ্ন হয় না এবং সেই প্রশ্নগুলোই কিন্তু বারবার থেকে যায়। তবে এখন পর্যন্ত সুখবর হচ্ছে এরকম যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটের কোনো তথ্য আমাদের কাছে নেই, তার বাইরে আসলে কোনো রকম ভোগান্তির তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। আমাদের সহকর্মী আছেন নাজমুল, তিনি আছেন বাইপাইলে, যেটি আসলে এই সড়ককেই সংযুক্ত করেছে, সেখান থেকে আরিচা এবং ঢাকার সঙ্গে যুক্ত হয়েছে, ঢাকা টাঙ্গাইলের সঙ্গে যুক্ত হয়েছে। নাজমুল, আপনার কাছে কী তথ্য আছে সেই মহাসড়কের? সেখানে আসলে আমরা আসার সময় দেখেছিলাম সেখানে গাড়ির লম্বা লাইন ছিল, এখনকার বাস্তবতা কী নাজমুল সেখানকার? ধন্যবাদ আশিক, আমি এই মুহূর্তে রয়েছি টুঙ্গী আশুলিয়া যে বাইপেল যে মহাসড়কটি রয়েছে সেই বাইপেলে রয়েছি। আপনারা জানেন যে এই 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 অঞ্চল থেকে মূলত আসলে চলছে আপনার যে চন্দ্রা নবীনগর মহাসড়ক এবং ঢাকা আরিচা মহাসড়ক, এবং নবীনগর থেকে যে চন্দ্রার যে সড়কটি চলে গেছে এই সড়কে আপনারা জানেন যে এখন এই অঞ্চলটি পোশাক কারখানার বেশিরভাগ শ্রমিক কিন্তু এখনও বের হয়নি, দুপুরের পর থেকেই কিন্তু ছুটি হয়ে যাবে এবং এই সেই সময় কিন্তু মানে যাত্রীরা আসলে নারীর টানে বাড়ি ফিরবে। আর আমি এইখানে যারা আপনারা দেখছেন যে অসংখ্য বাস রয়েছে এবং সেই বাসগুলি রয়েছে পোশাক কারখানার শ্রমিক। আমরা একটু কথা বলবো যে এই 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 আশুলিয়া থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল হক, আপনি তো আছেন এখানে, আপনাদের এখন এই যে মহাসড়কের অবস্থা দেখছেন গাড়ির চাপ তো অনেক বেড়ে গেছে, এখন আপনারা কিভাবে আপনারা নিচ্ছেন এই যাত্রীদের পার করছেন? যে আপনারা জানেন আশুলিয়া থানাটি আসলে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আজ একযোগে সকল ইন্ডাস্ট্রিগুলো ছুটি হবে, ইন্ডাস্ট্রি ছুটি হওয়ার পরে প্রায় লক্ষাধিক লোক ঘরমুখী হবে। এর জন্য যেসব পয়েন্টে সাধারণত যানজট হয়ে থাকে আমরা সেই সব পয়েন্টে বাড়তি ব্যবস্থা নিয়েছি, এবং প্রত্যেকটি গার্মেন্টস ছুটি দেওয়ার সাথে সাথে গার্মেন্টসের নিজস্ব ব্যবস্থাপনায় আগে থেকেই ওখানে গাড়ি রেডি করা আছে, এটা যাতে বাড়তি চাপ মহাসড়কে না হয় আমরা নানামুখী পদক্ষেপ নিয়েছি। এবং আপনারা দেখছেন স্মরণকালের সবচেয়ে মানে যানজট মুক্ত অবস্থা এখন বিরাজ করতেছে, এবং আমরা প্রত্যেকটি সদস্য সবাই যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে এজন্য আমাদের যা যা করণীয় আমরা রাস্তায় থেকে করছি। ধন্যবাদ। যেমনটা আসলে শুনছিলেন যে যে পোশাক কারখানা যে 100,000 শ্রমিক এখান থেকে বের হবে তার জন্য আসলে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখান থেকে প্রস্তুত রয়েছে। আমরা একটু দেখাতে চাই যে যারা এখানকার যারা লোকজন কিন্তু বাড়ি ফিরতেছে, একটু দেখছেন যে মহাসড়ক জুড়ে কিন্তু আসলে যে মানে মানুষের সাধারণ মানুষের চাপ কিন্তু একটু বেড়ে চলছে এবং গাড়ির চাপও কিন্তু একটু বেড়েছে, আপনারা দেখছেন যে অনেক অনেক অর্থেই কিন্তু বেড়েছে। তো আমি একটু কথা বলবো, আপনারা যাবেন কোথায় এখন? আমরা যাবো ঠাকুরগা। ঠাকুরগা কি পরিবহন পেয়েছেন? না এখনও পাইনি। কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা টিকিট পাইতেছি না। টিকিট পাচ্ছেন না? কেন টিকিট পান নাই কেন? আপনারা তো কোথায় যাচ্ছেন এখন? ঠাকুরগায়। সবাই পঞ্চগড়ে নীলভাবাড়ি যাবো, গাড়ি পাইতেছি না, পরিবহন পাওয়া যাইতেছে না, গাড়ির ভাড়া অনেক পাইতেছি না, গাড়ি তারপরেও গাড়ি পাওয়া যাইতেছে না। ধন্যবাদ। আসলে যেমনটা শুনলেন যে পরিবহন সংকট দেখা দিয়েছে, এই সব লোকগুলি বাড়িতে ফিরবে। আমরা একটু দেখাচ্ছি যে মানুষ দেখছেন যে এখান থেকে প্রচুর মানুষ বের হচ্ছে এবং তারা কিন্তু আসলে রাস্তা পারাপার হচ্ছে,
পুলিশ কিন্তু ব্যাপক কাজ করছে। আপনারা জানেন যে পুলিশ নিয়মিত আসলে তারা কিন্তু তাদের যে কাজ সেই কাজগুলি কিন্তু তারা একদম রাস্তার পয়েন্টে পয়েন্টে রয়েছে, তারা কিন্তু কাজ করছে। এই জায়গাটা আসলে যে ডিভাইডার এবং ওভারব্রিজ না থাকায় কিন্তু আসলে এইখানে এই চত্বরে কিন্তু আসলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, যার কারণে আসলে লোকজন কিন্তু বেরোতে একটু অসুবিধা হচ্ছে। এবং এইখানে আপনারা দেখছেন যে এখন থেকে মহাসড়কের যে অবস্থা রয়েছে টোটালটাই কিন্তু এই যে চারটি পয়েন্ট রয়েছে, একটি হচ্ছে এই পয়েন্টটা দিয়ে চলে গেছে আপনার এই এই বাইপেল থেকে আসলে চন্ডা চলে গেছে, আর আরেকটি পয়েন্ট এই বাইপেল থেকে ঠিক টুঙ্গির দিকে যে চলে গেছে, এই অঞ্চল থেকে আবার ঢাকার ইচামুখী কিন্তু একটি রাস্তা চলে গেছে, যেটা আসলে নবীনগর থেকে এই এই যে 23টি জেলার মানুষ কিন্তু ঠিক ওই ওই অঞ্চলের দিকে যাচ্ছে। পশ্চিম অঞ্চলের দিকে যারা কাজ করছে আপনারা জানেন যে এইখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু বের হয়ে আসছে এবং বাড়ি ফিরতে কিন্তু শুরু করছে। আপনারা আমি একটু কথা বলতে চাই যে এই অঞ্চলে যারা রয়েছে তারা আসলে যে যে কারণে আপনি দেখছেন যে প্রচুর কিন্তু বাস বের হয়েছে এবং এই যে যে যানজট নিরসন করার জন্য কিন্তু পুলিশ কিন্তু অনেক কাজ করে যাচ্ছে। আর এই যে এই ছিল আমার কাছে সর্বশেষ, এবার আমি চট্টগ্রাম জয়ের কাছে চলে যাচ্ছি। জয়, ধন্যবাদ নাসমুল। আপনি যেমনটা জানিয়েছেন এর আগে আমাদের সহকর্মীরা যেমনটা জানিয়েছিল তেমনিভাবে যদি আমি বন্দরগড়ি চট্টগ্রামের যে ঈদযাত্রার কথা যদি আমি জানাই, কিন্তু অবশ্যই লক্ষ্য করছেন কিন্তু যে গতকাল যেমনটা আমরা ভিড় দেখেছি তেমনি যদি কথা যদি বলি কিন্তু এখন কিন্তু সকাল থেকে কিন্তু ভিড় কিন্তু যে ভিড় কিন্তু অনেকটা বাড়ছে। কিন্তু এখানে যারা যাত্রী আছেন তার আমি আছে চাঁদপুরগামী একটি ট্রেন কিন্তু একটু পরেই ছেড়ে যাবে, সেই ট্রেনের অপেক্ষায় কিন্তু অসংখ্য যারা গড়মুখ মানুষ আছেন তারা অপেক্ষা করছেন কিন্তু সঠিক সময়ে ট্রেনটি আসলে ছেড়ে যাবে কি না তা নিয়ে কিন্তু অনেকটা সংখ্যায় রয়েছে। গতকাল আমরা দেখেছি আসলে সকাল থেকে যে ট্রেনগুলি ছেড়ে যায় কিন্তু সেই ট্রেনগুলো সঠিক সময়ে ছেড়ে গেলেও কিন্তু যে চাঁদপুরগামী যে ট্রেন রয়েছে সকালে এমনকি বিকেলে যে ট্রেনগুলি রয়েছে সেই ট্রেনগুলি কিন্তু সঠিক সময়ে ছেড়ে না যাওয়ার কারণে কিন্তু আসলে খুব একটা হতাশার কথা আমাদেরকে জানিয়েছেন যারা যাত্রী বাড়ি ফিরেছেন তারা আমাদেরকে জানিয়েছে। কিন্তু আজকের যে ট্রেনটি একটু পরে ছেড়ে যাবে আসলে কখন আসলে ছেড়ে যাবে আসলে সঠিক সময়ে ছাড়তে পারবে কি না তা নিয়ে খুব একটা সংখ্যায় রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখছি কিন্তু যেখানে প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথ এখনও পর্যন্ত খোলা হয়নি। ট্রেন স্টেশন কর্তৃপক্ষ যারা আছেন তারাও বলছিলেন আসলে সঠিক সময়ে ছেড়ে যাবে কি না তা নিয়ে কিন্তু তারাও কিন্তু খুব একটা চিন্তিত রয়েছেন। তারা বলছিলেন যদি সঠিক সময়ে ছেড়ে না গেলেও কিন্তু আধা ঘন্টা থেকে 45 মিনিট পরে কিন্তু আসলে এই ট্রেনটি ছেড়ে যাবে বলে তারা জানিয়েছেন। কিন্তু চট্টগ্রাম রেল স্টেশনে কিন্তু আমরা দেখি যখন ঈদ আসে তখন কিন্তু খুব একটা দুর্ভোগ বেড়ে যায় কিন্তু এবারেও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। বিশেষ ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে চাঁদপুরগামী যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনের সংখ্যা কিন্তু অনেকটা কম। আবার দেখা যায় কিন্তু যে বগিগুলো রয়েছে সেই বগির সংখ্যা কিন্তু তত উন্নত না, তার কারণে কিন্তু আসলে চাঁদপুরগামী যে ট্রেনগুলো রয়েছে এমনকি যারা যাত্রী আছে চাঁদপুরগামী যাত্রী তারা কিন্তু খুব একটা দুর্ভোগে পড়তে হয়। এবারও দেখছি কিন্তু গতকাল যেমনটা দেখেছি এবারও কিন্তু আমরা দেখছি আজও কিন্তু তার দুর্ভোগের কোনো অন্ত নেই। কিন্তু তারা বলছিলেন আসলে রেল কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন তারা প্রতিবারের মতো এবারও তারা বিশেষ ট্রেন হিসেবে তারা রেখেছেন। তারা বলছিলেন আসলে এক ঘন্টা পরপর কিন্তু ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সকাল থেকে যে ট্রেন ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেই ট্রেনগুলো আমরা দেখেছি আসলে সঠিক সময়ে ছেড়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা চাঁদপুর যাবেন, আমরা জানতে চাচ্ছি চাঁদপুরের টিকিট কি পেয়েছেন কিনা? না, আমি গুণগত পাইছি। কখন যাবে ট্রেনটা? ট্রেনটা যাবে 10টায়। চাঁদপুরে লাকসাম যাবো। না, ট্রেনের টিকিট পাই নাই। হ্যাঁ, সালাম আলাইকুম, লাকসাম যাবো। ট্রেনের টিকিট পাই নাই, কলম আসে না, এখন টিকিট দিচ্ছে না, এখন কলেজে টিকিট নাই, কলম সিট নাই, টিকিট আছে কলম সিট নাই, না সিট নাই, এটা আর কি।
ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি একটা যারা যাত্রীরা আছেন তাদের সাথে, তারা বলছিলেন প্রতিবারে যখন আসলে যে যাত্রীদের চাপ আসে তখন কিন্তু দেখা যায় তাদের খুব একটা দুর্ভোগ বাহাত হয়। এমনকি যে ট্রেনটির কথা আমরা এতক্ষণ ধরে বলেছি আসলে চাঁদপুরগামী যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটিতে কিন্তু দেখা যায় যে আসন সংখ্যা ছিল, কিন্তু যারা স্ট্যান্ডিং টিকিট কেটে কিন্তু অনেকজন দাঁড়িয়ে যাচ্ছে, এমনকি ছাদে করেও কিন্তু আমরা দেখছি ট্রেনে তারা যাচ্ছেন। কিন্তু আমরা কথা বলতে চাই এখানে আর আরও কয়েকজন আছেন, আমরা একটু জানতে চাচ্ছি আপনার সাথে আপনি কোথায় যাবেন, এমনকি টিকিট কি পেয়েছেন কিনা, কোনো দুর্ভোগ কি আছে কি না? টিকিট তো পেয়েছি, আমি যাব কুমিল্লা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, টিকিট ভালোভাবে পেয়েছি। টিকিট এমনি তো অন্য অন্য দিন থেকে আজকাল একটু গ্যাদারিং কম, যাত্রী চাপটা একটু কম আছে। আমি কুমিল্লা যাবো ইনশাল্লাহ, টিকিটে কোনো সমস্যা নাই, আগে যে যেরকম যাত্রী ছিল স্বাভাবিকভাবে আছে, মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ধরে আমরা কথা বলেছি কিনা এখানে যারা চট্টগ্রাম রেল স্টেশনে আছেন তারা বলছেন খুব একটা দুর্ভোগে আছে, এমনকি বাসের কথা যদি আমরা বলি বাসের কাউন্টারও কিন্তু অনেকটা ভিড় করছেন, যারা যাত্রী যারা বাড়িতে যাবেন আসলে তারাও কিন্তু ভিড় করছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, এখন আমরা ফিরে যাচ্ছি, আমাদের সহকর্মী অপেক্ষা করছেন জয়দেবপুরে রিশাদ। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে আসলে ঈদে ঘরমুখো মানুষের যে ভিড়, সেই ভিড় কিন্তু এবারে ঈদে খুব একটা দেখা যাচ্ছে না। তবে আমরা সকালবেলা যখন আবদুল্লাহপুর ছিলাম সেই সময় কিন্তু দেখতে পেয়েছি যে ঘরমুখো মানুষের শেষবারের মতো ঈদের যে যাত্রা বা ঘরমুখী হবার যে প্রবণতা সেই বিষয়টি আমরা দেখেছিলাম। এবং সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে অবস্থান করছি টঙ্গী জয়দেবপুর মহাসড়কে, এবং এই রোডে কিন্তু আসলে খুব একটা গাড়ির চাপ কিন্তু দেখা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে যেহেতু আজকে দুপুরের পর কিছুটা যেহেতু গার্মেন্টসগুলো ছুটি হয়ে যাবে এবং গার্মেন্টস কর্মীরাও তারা বাড়ি যাওয়ার জন্য সর্বশেষ চেষ্টাটি করবেন, এবং তাদের ভেতরে বেশিরভাগেরই একটা বড় ধরনের জটিলতা রয়েছে যে তারা অনেকে হয়তো টিকিট কাটেননি, সেক্ষেত্রে হয়তো সড়কপথে তাদের কিছুটা ভোগান্তি হয়তো দেখা যেতে পারে। তবে নির্ধারিত তাদের জন্য যেহেতু বেশ কিছু স্পেশাল বাস সার্ভিস দেওয়া হয়েছে সেক্ষেত্রে হয়তো তাদের একটা বড় ধরনের সুবিধা কিছুটা হলেও হয়তো তারা পাবেন। তবে সেক্ষেত্রে যানজটের যে সম্ভাবনা বা সেটি কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না, অর্থাৎ গাড়ির চাপ যেহেতু অনেকটাই অনেকাংশে কমে এসেছে সেক্ষেত্রে অবশ্য এখনও পর্যন্ত রাস্তাঘাট ফাঁকা রয়েছে, এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের যে চাপ বা ঘরমুখী মানুষের যে চাপ সেটি কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। তো এবং সকালবেলা যখন আমরা আবদুল্লাহপুর ছিলাম ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাছাকাছি এলাকাগুলোতে সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাধারণ যে মানুষের চাপ সেটি কিছুটা বাড়লেও কিন্তু রাস্তায় যানজট খুব একটা দেখা যায়নি। তবে গাজীপুর চৌরাস্তা এলাকায় সেই জায়গাটায় একটা ভালো ধরনের যানজট চোখে পড়েছে, এবং এই সব কিছু মিলে এখন পর্যন্ত সড়ক পথের যে ঈদ যাত্রা সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে স্বাভাবিকের তুলনায় কিছুটা যানবাহন বেড়েছে, এবং সাধারণ মানুষের যে ঘরমুখী হওয়া এবং এই সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত ঈদ যাত্রা কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে যদি অন্যান্য জায়গার কথা বলা হয় সেক্ষেত্রে কিন্তু ঈদযাত্রার ট্রেন বা হচ্ছে লঞ্চ সেই জায়গাগুলোতে কিন্তু সাধারণ মানুষের চাপ বেশ খানিকটা বেড়েছে, এবং গতকাল পর্যন্তও কিন্তু সেই জায়গাগুলোতে দেখা গিয়েছে যে সাধারণ মানুষের যে ঘরমুখী প্রবণতা সেখানেও কিন্তু আসলে কিছুটা বেশ খানিকটা ভোগান্তিও লক্ষ্য করা গেছে। এবং এই সব কিছু মিলে আজকে কিন্তু একটা বড় ধরনের চাপ পড়বার সম্ভাবনা রয়েছে, দুইটার পর থেকে হয়তো বা সেই চাপটি হয়তো বোঝা যাবে। এবং এই সব কিছু মিলিয়ে এখনও পর্যন্ত ঈদ যাত্রা যেটি সড়ক পথের জন্য সেটি স্বাভাবিক রয়েছে। আশা করা যাচ্ছে যে দুপুরের পরে হয়তো চাপ যদি খানিকটা বাড়েও হয়তো এখনও পর্যন্ত যেহেতু যানজটের তেমন কোনো চিত্র দেখা যাচ্ছে না হয়তো সেটি হয়তো সড়ক পথে খুব একটা প্রভাব ফেলবে না। জয়, এই ছিল আমার কাছে জয়দেবপুর থেকে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি টাঙ্গাইলে, আমাদের সহকর্মী আতিক আছেন তার কাছ থেকে শুনতে চাই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বর্তমান অবস্থা। আতিক, রিশাদ, আপনি আসলে যেমনটি বলছিলেন যে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও কিন্তু একই চিত্র, অর্থাৎ এখানে ধারণা করা হচ্ছে যে আসলে দুপুরের পরের থেকে এক ধরনের গাড়ির চাপ কিন্তু এখানে পড়বে,
এবং আমরা কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছি যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কিন্তু একটা বাড়তি চাপ কিন্তু আমরা রক্ষা করছি। এতে বোঝা যায় যে আসলে যে আজকে যে ছুটি হবে, অর্থাৎ সরকারি বেসরকারি গার্মেন্টসের যে ছুটিগুলো হবে, সেই ছুটির এই অঞ্চলের যাত্রীরা কিন্তু আসবে। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে গতকাল থেকে এখন পর্যন্ত এই মহাসড়কের প্রায় বঙ্গবন্ধু সেতুর প্রায় 25,000 যানবাহন কিন্তু এই বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হচ্ছে, অর্থাৎ যেখানে সাধারণত থাকে 13,000 থেকে 14,000। অর্থাৎ আপনি বুঝতেই পাচ্ছেন যে গাড়ির কিন্তু একটা বাড়তি চাপ হচ্ছে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাড়তি চাপ। তবে দুপুর থেকে আসলে এটি বাড়বে এবং দুপুরের পরের থেকে বোঝা যাবে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কতটা চাপ রয়েছে। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে রাশেদের কাছে। রাশেদ, এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ। আদিকে আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছিলেন ঈদের জন্য ঘরমুখো মানুষের যাত্রার সবশেষ অবস্থা। নিউজ 24 সংবাদের সময় হলো বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি আরও সংবাদ। বিরতিপুরে আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। ঈদকে সামনে রেখে সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বাবুবাজার ব্রিজ এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের অপতৎপরতায় সাধারণ পথচারী এবং ঈদে ঘরমুখো যাত্রীরা বেশ ভয়ে থাকেন, যদিও গত কয়েক মাসে কোতোয়ালি থানায় ছিনতাইয়ের কোনো অভিযোগ আসেনি। এদিকে ঈদকে সামনে রেখে রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের যুগ্ম কমিশনার শেখ নাজবুল আলম। আরও জানাচ্ছেন আলী তালুকদার, ক্যামেরায় ছিলেন সজীবুর রহমান। এটি রাজধানী বাবুবাজার ব্রিজের রাত 1:30টার চিত্র। বেশিরভাগ ল্যাম্পপোস্টই অকেজো। অভিযোগ আছে এই অন্ধকারের সুযোগ নিয়ে তৎপর হয়ে ওঠে দুর্বৃত্তরা। যারা নিয়মিত এই পথ ব্যবহার করেন তারা সবসময় ভয়ে ভয়ে থাকেন বলে জানান। ছুরিমুড়ি ঠেক দিয়ে নিয়ে যায়, এগুলো সরল সোজা নিরীহ মানুষ পায়, ও দেরি ধরে। যখনই রাত্র গভীর হয় এখানে প্রায় ম্যাক্সিমাম 7-8টা ছেলেপেলে থাকে, হিরণ চিমিনচি থাকে, ওরাই মনে করেন অ্যাটাক করে। আমি সেদিন কোনো চাইল্ড কিনতে পারিনি বাসায়, আমাদের কোপটা দিয়া মেডিকেলে গেছি আমি। ঈদে ঘরমুখো যাত্রীদের কেউ কেউ জানান সদরঘাট লঞ্চ টার্মিনালেও তাদেরকে সতর্ক থাকতে হয়। মাস দুয়েক আগে হয়েছিল, আমার নিজেরই মোবাইল মানি ব্যাগ নিয়ে গেছিল। আমরা সদরঘাট যখন আসি, আসার পরে যেমন হয়তো আমাদের ব্যাগ সুইচ ছিনতেই হয়, তারপরে মানি ব্যাগ মোবাইল। এদিকে সদরঘাটে বসেছে ছিনতাই হওয়া মোবাইল ফোন সেটের রমরমা ব্যবসা। আমরা এক গ্রুপ থাই গাড়ে থাই, আবার আঙ্গো এক গ্রুপ থাই লঞ্চে পানি মুনি বেছে, এখানে নতুন সেটও বেছে প্যাকেট ট্যাকেট দিয়ে দেয়। তবে কোতোয়ালি থানা থেকে জানানো হয়েছে তাদের কাছে কেউ ছিনতাইয়ের অভিযোগ করেনি। ইফতারের পর থেকে তারাবির নামাজ পর্যন্ত এবং ভোর রাত্রি থেকে না ভজরের 7টা পর্যন্ত এই টাইমটাই সাধারণত এই ধরনের ক্রাইম ঘটে থাকে। প্রতিটা বাস স্টেশনে এবং প্রতিটা পয়েন্টে যে সমস্ত জায়গায় জনসমাগম হবে সে সমস্ত জায়গায় আমাদের টহল পুলিশ থাকে, পাশাপাশি এই 10 দিন আমাদের ডিবি টিমও বিভিন্ন জায়গায় তারা তাদের ডিউটি করছে। ঈদের পরেও ঢাকামুখী মানুষের জন্য নিরাপত্তা জোরদার রাখা হবে বলে জানান ডিএমপির যুগ্ম কমিশনার আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। দেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়ার এবার 192তম ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাতকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জামাত শুরু হবে সকাল 10টায়। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে 4 স্তরের নিরাপত্তা বলয় পার হয়ে মুসল্লিদের প্রবেশ করতে হবে মাঠে। ঈদগাহ ময়দান এবং আশেপাশের আকাশে নজরদারি করবে শক্তিশালী ড্রোন ক্যামেরা। টিটু দাসের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে প্রতি বছর ঈদের জামাতে 3 লক্ষেরও বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। এ বছরও তার ব্যতিক্রম হবে না, তাই ঈদ জামাতকে ঘিরে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করছে প্রশাসন। মুসল্লিরা জানান, বড় জামাতে ঈদের নামাজ আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায়। আবার অনেকে বংশ পরম্পরায়ও ঈদের নামাজ পড়ে আসছেন এ মাঠে।
বোঝার পর থেকে আসলে এই মাঠে দাদার সাথে আব্বুর সাথে নামাজ পড়ি। আল্লাহ হায়াতে যতদিন বাঁচায় রাখে আমরা আশা করি এই মাঠে নামাজ পড়ার। লাখ লাখ মানুষজন একসাথে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, দোয়া কবুল হয়। জেলা প্রশাসক জানান, গত বছরের চেয়েও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদের সাত দিন আগে থেকেই শহরের হোটেল ও মেস বন্ধ করে দেওয়া হয়েছে। শহরের সব ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করা হয়েছে। যে সকল ভাড়াটিয়া ছয় মাসের মধ্যে বাসা ভাড়া দিয়েছেন বা রিসেন্টলি দিচ্ছেন, তাদের অবশ্যই ভাড়াটিয়াদের প্রাক পরিচয় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়া হয়। এই বিষয়গুলো নিয়ে কিন্তু মাইকিং করা হচ্ছে। চার স্তরের নিরাপত্তা বলয় পার হয়েই মুসল্লিদের প্রবেশ করতে হবে মাঠে। এবারই প্রথমবারের মতো র্যাবের নিরাপত্তা বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক স্নাইপার রাইফেল। 32টা আমরা চেকপোস্ট করেছি, 13টি পিকেট ডিউটি করেছি, রুফটপ রোড ডিউটি ইত্যাদি এখানে মোতায়েন থাকবে। দূরবর্তী যদি কোনো জায়গা থেকে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হতে না পারে, আমাদের ওয়াস্টারের মধ্যে আমরা স্নাইপিং রাইফেল দিয়ে আমাদের স্নাইপাররা ওখানে অবস্থান গ্রহণ করবে। এদিকে মুসল্লিদের জন্য ঈদের দিন ভোরে ভৈরব ও ময়মনসিং থেকে শোলাকিয়া ঈদ স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। 16,000 কোটি টাকা কমিয়ে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর সংশোধিত লক্ষ্যমাত্রা এখন 2,80,063 কোটি টাকা। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে NBR এর রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি মাত্র 7%, যা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কম। লক্ষ্যমাত্রা বেশি নির্ধারণ, কাস্টমসে রাজস্ব আদায় কমে যাওয়া সহ নানা কারণকে দুষছে NBR। তবে বছরের বাকি 3 মাসে আদায় বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন NBR চেয়ারম্যান। রিপোর্ট নাসিয়া কোনার। চলতি 2018-19 অর্থ বছরে NBR এর রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয় 2,96,201 কোটি টাকা। তবে অর্থ বছরের প্রথম 9 মাসে রাজস্ব আদায়ে ঘাটতি 50,000 কোটি টাকা, আর তাই NBR রাজস্ব আদায়ের লক্ষ্য কমায় 16,000 কোটি টাকা। এ সময়ে শুল্ক, কর ও ভ্যাট মিলিয়ে NBR মোট 1,53,419 কোটি টাকার রাজস্ব আদায় করে। গত কয়েক বছরের মধ্যে এবার রাজস্ব আদায়ে সবচেয়ে পিছিয়ে NBR। প্রথম 9 মাসে মাত্র 7% প্রবৃদ্ধি হয়েছে। বড় লক্ষ্যমাত্রা দেওয়ায় প্রবৃদ্ধি কাঙ্ক্ষিত হারে হয়নি দাবি NBR এর। টার্গেটটা তো অনেক বড় ছিল, আমরা সেই টার্গেটটা দেখেই আগাচ্ছি এবং আমাদের অফিসাররা সর্বতোভাবে চেষ্টা করছে। টার্গেট যদি পূরণ নাও হয়, গ্রোথ হয়তো ভালো হবে। কাস্টমস ডিউটি থেকে যে পরিমাণ রেভিনিউ আসা আমরা প্রত্যাশা করেছিলাম, সেটা এখনও সেভাবে হয়নি। না হওয়ার কারণ হলো এবছর ইম্পোর্ট গ্রোথ কম। তবে বছরের বাকি 3 মাসে আদায় বাড়াতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সংস্থাটি। এবছরের গ্রোথ 20% প্লাস না হলেও ওটাকে ধরার একটা চেষ্টা করবে, কারণ আমাদের মে জুন মাসের রেভিনিউ অন্য অনেক মাসের তুলনায় একটু বেশি আসে। ব্যবসায়ীদের হয়রানি না করেই রাজস্ব আদায় বাড়াতে কাজ করছে NBR। নাজিয়া কোনা, News24, ঢাকা। বিরতি আরও একবার News24 সংবাদে সঙ্গেই থাকুন। News24 সংবাদে স্বাগত আরও একবার। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় সরগরম নরসিংদীর বাবুবাজার। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে দেশের বৃহত্তর এই বাজারে পদচারণা শুরু হয়েছে এবং এখানের নানা ধরনের রং বেরঙের কাপড় সাজিয়ে বসেছেন বিক্রেতারা, যেন এই কাপড়গুলো ঈদের আগে পৌঁছে দিতে পারেন খুচরা আর পাইকারি ব্যবসায়ীরা। আমাদের কাছে রিপোর্ট রয়েছে সুমন বর্মনের তথ্য আর চিত্রে, দেখুন রিপোর্টটি। রমজানের 1 সপ্তাহ আগে থেকে জমে ওঠে নরসিংদীর বাবুর হাট। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, তাই শেষ সময়ে ক্রেতার ভিড়ে জমজমাট দেশীয় কাপড়ের সবচেয়ে বড় এই পাইকারি বাজার। এখানে রয়েছে শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, শার্ট পিস, প্যান্ট পিস, থান কাপড় সহ দেশীয় নানা ধরনের কাপড়ের সমারোহ। সাশ্রয়ী দামে পাওয়া যায় বলেই বাহারি রং ও বৈচিত্র্যপূর্ণ এসব কাপড় কিনতে ব্যস্ততা ক্রেতাদের। আমার দোকান কুমিল্লায় নরসিংদী বাবুরহাটে, আমি নিয়মিত কাপড় চোপড় কিনে নিয়ে বিক্রি করি। এখানে আসলাম, আমি শাড়ি পেলাম, লুঙ্গি পেলাম,
আদার সব কিছুই পেলাম, মালও অনেক পদের অনেক কোয়ালিটি সম্পন্ন মাল, ভালো ভালো মাল পাওয়া যায়। গুণগত মান ভালো হয়, এখানকার কাপড়ের চাহিদাও রয়েছে বেশ। খুচরা গ্রাহকের কাছে পছন্দের কাপড় পৌঁছাতে ঈদের আগের রাত পর্যন্ত চলবে বেচা কেনা। তবে এখনও পর্যন্ত চলা বিক্রি কিনিতে খুশি বিক্রেতারাও। খুচরা পাইকারি সবার কাছে একরকম দামই রাখা হয়। দ্বিতীয় সপ্তাহের পর থেকে আপনি টাঙ্গাইল শাড়ি, লুঙ্গি বা জাকাতের শাড়ি, অন্যান্য আইটেমগুলো, আদার্স আইটেমগুলো ভালো চলে। হকাররা গ্রামগঞ্জে গিয়ে বেচতে পারতেছে, তারাও দৌড়ে আসতেছে মালের জন্য। প্রতিদিন 150-200 কোটি টাকার পণ্য বিক্রি হয় এই বাজারে। তাই বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতার নিরাপত্তায় সচেতন রয়েছে স্থানীয় প্রশাসন। নিরাপদ পরিবেশে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন বলে আশ্বস্ত করেছেন ব্যবসায়ী নেতারাও। ব্যবসায়ীরা আমাদের এখানে নিরাপত্তা মনে করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা এখানে এসে কেনাকাটায় যার কারণে আগ্রহী হয়ে আমাদের এখানে অনেক ব্যবসায়ী আছে। নরসিংদীর শেখেরচর বাবুরহাটে দোকান রয়েছে প্রায় 5,000। বেচা কেনা চলে রবি থেকে বৃহস্পতিবার। মামুন উর রশিদ, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সাথে কোনো পূর্ব শর্ত ছাড়াই আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও। সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সাথে রোববার এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তবে তেহরানকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র তার চেষ্টা অব্যাহত রাখবে বলেও মন্তব্য করেন পম্পিও। তিনি জানান, মৌলিকভাবে ওয়াশিংটনের প্রচেষ্টা হল ইসলামিক রিপাবলিক ও বিপ্লবী বাহিনীর চলমান কর্মকাণ্ড থেকে তাদের নিবৃত্ত করা। এদিকে শনিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানান, যুক্তরাষ্ট্র সম্মান দেখালেই তাদের সঙ্গে আলোচনায় বসবে তেহরান। তিনি আরও বলেন, আন্তর্জাতিক নিয়মকানুন অনুসরণ করে পদক্ষেপ নিলে এবং আলোচনার ইস্যু চাপিয়ে না দিলেই যুক্তির পক্ষে থাকবে তেহরান। 2015 সালে ইরানের সঙ্গে 6 বিশ্ব শক্তির স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে গেল বছর বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তেহরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন। দেশটির উপর ক্রমবর্ধমান চাপ বৃদ্ধির অংশ হিসেবে উপসাগরীয় এলাকায় বিমানবাহী রণতরী ও ক্ষেপণাস্ত্র সহ যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। তাইওয়ানকে সমর্থন দিতে দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ পাঠানোর সমালোচনা করলেও তাদের সাথে বেজিংয়ের যুদ্ধ বিপজ্জনক হতে পারে বলে জানিয়েছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেন। রোববার সিঙ্গাপুরে এশিয়ার শীর্ষ প্রতিরক্ষা সম্মেলনে এক ভাষণে তিনি এ মন্তব্য করেন। তবে তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলে চীন শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন ওয়েই। আরও জানান, প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে নিজেদের অধিকারে আনবে তার দেশ। চলমান বাণিজ্য যুদ্ধ, তাইওয়ানকে মার্কিন সমর্থন, দক্ষিণ চীন সাগরে চীনা সামরিক শক্তির উপস্থিতি এবং সেখানে জাহাজ চলাচলে স্বাধীনতার দাবিতে মার্কিন নৌবাহিনীর টহল, এসব নিয়ে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে ওয়াশিংটন বেজিং সম্পর্ক। তবে যুক্তরাষ্ট্র সংঘাত করতে চাইলে পিছপা হবে না চীন। শান্তিপূর্ণভাবে আলোচনার আহ্বান পেলে সেই প্রস্তাবে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছে বেজিং। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ঈদযাত্রায় ঢাকা ছাড়ছে মানুষ, ঢাকার সড়কগুলোতে মানুষের উপচে পড়া ভিড়, বৈরী আবহাওয়ায় ভোগান্তির আশঙ্কা। ঈদকে সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য, টার্গেট সদরঘাট লঞ্চ টার্মিনাল। কিশোরগঞ্জের শোলাকিয়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, ঈদ জামাতে 4 স্তরের নিরাপত্তা বলয়।
2,80,063 কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রথম নয় মাসে প্রবৃদ্ধি মাত্র 7%। এবং স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান, ম্যাচ শুরু বিকেল 3:30। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।